বেশ ইন্টারেস্টিং এই টুলবক্স নিয়ে আমাদের আজকের ভিডিও। ছোটখাটো এই বক্সটিতে একটি কর্ডলেস মিনি স্ক্রুড্রাইভার আছে, যেটা একই সাথে কাজ করে একটি কর্ডলেস মিনি ড্রিল হিসেবে। সব মিলে 45টি আইটেম আছে এই টুলবক্সে। দারাজে প্রোডাক্ট সার্চ করতে গিয়ে এটা আমার চোখে পড়েছিল, প্রথম দেখায় বেশ আকর্ষণীয় লেগেছিল, অতএব সাথে সাথেই অর্ডার করে ফেলি। এরপর হাতে পাই দুই দিন পর। 45টি অ্যাক্সেসরিজ সাথে কর্ডলেস ড্রাইভার সহ এটার দাম ছিল মাত্র 1150 টাকা। এত কম দামে কর্ডলেস স্ক্রুড্রাইভার সাথে এতগুলো অ্যাক্সেসরিজ দেখে মনে হলো এটা অবশ্যই টেস্ট করা দরকার। যন্ত্রটি ভালো হলে ব্যবহার করা যাবে, আমার কাজে আসবে নানাভাবে। আজকের এই টুলসেট মেলট্যাঙ্ক নামের চাইনিজ ব্র্যান্ডের ডিভাইস। প্রচুর পরিমাণ টুলসের কালেকশন দেখতে পেলাম মেলট্যাঙ্কের দারাজ অফিসিয়াল পেজে। মিনি ড্রিল ছাড়াও রয়েছে হেভি ড্রিল, রয়েছে গ্রাইন্ডার, জিক্সো, স্যান্ডার, ওয়েল্ডার এবং প্লাজমা কাটার ইত্যাদি সহ আরও বহু টুলসের কালেকশন। আজকে দেখানো কর্ডলেস ড্রাইভার কিংবা ড্রিল মেশিন ছাড়াও মেলট্যাঙ্কের সকল টুলস দেখতে পারবেন, প্রয়োজন হলে বেশ সস্তায় কিনতেও পারবেন ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। এছাড়াও দারাজে এখন চলছে অ্যামাজিং বোগো অফার, নিত্য প্রয়োজনীয় পণ্যে অফার পেতে চেক করবেন ভিডিওটির ডেসক্রিপশন। চলুন দেখি আমার কেনা আইটেমটি কেমন, বক্স কন্টেন্টে কী কী আইটেম থাকছে দেখব, সাথে এটাও দেখব কতটা শক্তিশালী এই কর্ডলেস মিনি স্ক্রুড্রাইভার প্লাস মিনি ড্রিল মেশিন। বক্সে প্রথমে আছে একটি ইউজার ম্যানুয়াল। এ জাতীয় টেকনিক্যাল ডিভাইসে অনেক কিছুই জানার থাকে ম্যানুয়াল থেকে। ইউজার ম্যানুয়ালে এটার ব্যবহার পদ্ধতি, ডিভাইস পরিচিতি ইত্যাদি লেখা আছে, সাথে আরও উল্লেখ করা আছে দরকারি অনেক তথ্য। ম্যানুয়ালের পরেই আছে মেইন ডিভাইসটি, এটাই হলো কর্ডলেস মিনি স্ক্রুড্রাইভার, যেটা একই সাথে কাজ করে মিনি ড্রিল হিসেবে। ডিভাইসটির পুরো ক্যাসিং তৈরি হয়েছে প্লাস্টিক ম্যাটেরিয়ালে। এ জাতীয় কম দামি মিনি টুলস সাধারণত প্লাস্টিক মেডই হয়, তবে খুব সাধারণ কিংবা হালকা প্লাস্টিক নয়, ছোটোখাটো হলেও যেহেতু একটি পাওয়ার টুল তাই এজন্য অবশ্যই ব্যবহার করতে হয় ভালো এবং মোটা প্লাস্টিক। এটার বডি ডিজাইনটিও বেশ সুন্দর লেগেছে আমার কাছে, তবে কিছু অংশে প্লাস্টিক ফিনিশিংয়ে কিছু ঘাটতি আমার চোখে পড়েছে। এছাড়া হ্যান্ড গ্রিপ বেশ ভালো ছিল, ধরতে বেশ কমফোর্টেবল লেগেছে, সাথে এটার অপারেটিং প্রসেস ছিল বেশ সহজ। দুইটি গিয়ার আছে এটার রোটেশন কন্ট্রোলে, একটি ফরওয়ার্ড এবং একটি ব্যাকওয়ার্ড। গিয়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে মাঝখানে এই অংশে, এটায় লেফট পুশে লেফট স্পিনিং হয়। লেফটে পুশ করে ট্রিগার চাপলে দেখুন এখন এটা ঘুরছে বাম দিকে। এরপর গিয়ার সুইচ সেন্টার পজিশনে নিলে ফ্রন্টে থাকা এলইডি জ্বলে, এ অবস্থায় কোনো প্রকার স্পিনিং হয় না, শুধুমাত্র জ্বলে ছোট একটি এলইডি। সবশেষে গিয়ার সুইচ রাইট পুশ করলাম, দেখুন এখন ঘুরছে ডান দিকে। এভাবে চাইলে গিয়ার সুইচিং করে স্ক্রু খোলা কিংবা লাগানো যায়, প্রয়োজন মতো সেট করা যায় স্ক্রু ডিরেকশন। বহু ইলেকট্রনিক ডিভাইস কিংবা যন্ত্র আছে যেগুলোতে প্রচুর স্ক্রু থাকে, এসব ডিভাইসের স্ক্রু খুলতে কিংবা লাগাতে গেলে হয়ে যায় হাত ব্যথা। এসব ক্ষেত্রে দারুণ কাজে আসে কর্ডলেস স্ক্রুড্রাইভার। বিভিন্ন টাইপ স্ক্রু হেড মাউন্ট করা যায় এটার মধ্যে। বিট মাউন্ট করতে এখানে আছে একটি মেটাল হোল্ডার। ম্যাগনেটিক হোল্ডারে যে কোনো বিট কাছে নিলে আটকে যায়, বেশ শক্তভাবে আটকে থাকে, কাজে অসুবিধা হয় না। স্ক্রু হেড আমার কাছে স্টিল মেড মনে হয়েছে, খুবই শক্ত, তাই হতে পারে দীর্ঘস্থায়ী। আজকের কর্ডলেস ড্রাইভারে মজার এবং কাজের একটি ফিচার আছে, চাইলে এটা দিয়ে এভাবেই 35 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করা যায়, অথবা দরকার মতো কাজ করা যায় সোজা করে। উপরে থাকা পুশ বাটনে প্রেস করে এটার শেপ পাল্টানো যায়, সহজেই সোজা করে ব্যবহার করা যায় কাজের ধরন কিংবা ক্ষেত্র অনুযায়ী। চমৎকার এই অপশনটি আমার কাছে দারুণ লেগেছে, এই অপশনটি আমার জন্য হবে বিশেষ দরকারি। এছাড়া প্রোডাক্টের কুইক অ্যাসেম্বলি কিংবা প্রোডাকশন লাইনে এই ফিচারটি দেবে দারুণ সুবিধা। এভাবেই দরকার অনুযায়ী সোজা রেখে ব্যবহার করা যায়, অথবা কাজের প্রয়োজনে ফিরিয়ে নেওয়া যায় এটার আগের শেপে। কর্ডলেস ডিভাইস যেহেতু এটা, অবশ্যই এতে আছে রিচার্জেবল ব্যাটারি, থাকছে রিচার্জ করার সুবিধা। ডিভাইসটির নিচে এখানে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, সাথে দেওয়া চার্জার কিংবা যে কোনো ইউএসবি চার্জার দিয়ে খুব সহজে এটা রিচার্জ করা যায়। শূন্য থেকে ফুল চার্জে সময় লাগে প্রায় 2 ঘন্টা, এরপর একটানা কয়েকদিন ব্যবহার করা যায়, যদিও ব্যাটারি ব্যাকআপ ডিপেন্ড করবে কতটা সময় ধরে এটা ব্যবহৃত হচ্ছে। চলুন এবার বক্সে থাকা বাকি অ্যাক্সেসরিজ দেখব, দেখে নেব কী কী থাকছে এটার ফুল প্যাকেজে। টুলসের প্যাকেজে একটি চার্জার দেওয়া হয়েছে, খুব সাধারণ একটি লো অ্যাম্পিয়ার চার্জার, মাত্র 500 মিলিঅ্যাম্পিয়ার একটি চার্জার এটা। এটা দিয়ে 2 ঘন্টায় ডিভাইসটির চার্জ ফুল হয়েছে, এরপর চলছে এখনও পর্যন্ত। চার্জারের সাথেই দেওয়া হয়েছে একটি মাইক্রো ইউএসবি কেবল, অর্থাৎ এই প্যাকেজটি কিনলে দরকার হচ্ছে না আলাদা চার্জার কেনার। টুলসের প্যাকেজে দরকারি আরেকটি উপকরণ দেওয়া হয়েছে, একটি ফ্লেক্সিবল লং শ্যাফ্ট। এমন কিছু স্থান আছে যেখানে সরাসরি কর্ডলেস প্রবেশ করানো সম্ভব হয় না, এমন ক্ষেত্রে ফ্লেক্সিবল শ্যাফ্ট কাজে আসে, কারণ বিভিন্নভাবে এটা বাঁকিয়ে অ্যাডজাস্ট করা যায়, প্রয়োজন মতো অ্যাঙ্গেলে মেশিনে সেট করা যায়, এরপর স্ক্রু খোলা কিংবা লাগানো যায়, অথবা করা যায় ড্রিলিং কাজ। এভাবেই কাজ করে ফ্লেক্সিবল শ্যাফ্ট।
কতটা কাজের হতে পারে এই আইটেমটি আশা করি এতক্ষণে সবাই বুঝে গেছেন। প্রচুর পরিমাণ স্ক্রু বিট দেওয়া হয়েছে কর্ডলেস প্যাকেজে, যেমন এখানে দেখুন এক সিরিয়ালে আছে 10টি স্ক্রু বিট, এটায় বাম পাশে আছে 6টি হেক্সাগোনাল স্ক্রু বিট, ডান পাশে রয়েছে 4টি ভিন্ন সাইজ স্টার বিট। এরপর আরেকটি সেম কন্টেইনারে আছে আরও 10টি স্ক্রু বিট, এটায় বাম পাশে 6টি রয়েছে ফ্ল্যাট বিট এবং ডান পাশে 4টি ভিন্ন সাইজ স্টার বিট। বিটের সংখ্যা এখনও শেষ হয়নি। এবার এটা দেখুন, এটাতে সবগুলোই আছে হেক্সাগোনাল স্ক্রু বিট, বিভিন্ন সাইজে এখানেও আছে 10টি স্ক্রু বিট। প্রতি কন্টেইনারে 10টি করে 30টি বিট আমরা পেয়ে গেলাম। বিভিন্ন কাজে এখান থেকে ব্যবহার করা যাবে ভিন্ন ভিন্ন স্ক্রু বিট। দেখানো বিটগুলোর কোয়ালিটি খুবই ভালো এমনটা আমার মনে হয়নি, কারণ টেস্ট করে দেখলাম ভারী কিংবা শক্ত কাজে এগুলো উপযুক্ত নয়, বাড়তি প্রেসারে খুব কম সময়ে ক্ষয় হয়ে যায়, তবে হালকা কাজে প্রতিটি বিটে চলে যাবে বহুদিন। সাইকেল, মোটরসাইকেল কিংবা গাড়ির জন্য আছে আলাদা বোল্ট ওপেনার, নাট কিংবা বোল্ট খুলতে এখানে আছে 8টি ওপেনার। যানবাহন কিংবা ইঞ্জিন রিপেয়ারে এগুলো দরকার হয়, তবে এত ছোট কর্ডলেস এগুলো তেমন কার্যকর মনে হয়নি, কারণ এ জাতীয় বড় সাইজের নাট কিংবা বোল্ট ওপেনার ব্যবহার করতে দরকার হয় হাই পাওয়ার কর্ডলেস মেশিন। অর্গানাইজার বক্সের উপরে আরও কিছু আইটেম আছে, এখানে লম্বা সাইজের 4টি স্ক্রু বিট আছে, কিছু কাজে এগুলো বিশেষভাবেই দরকার হয়। যে কোনো স্ক্রু কোনো হোলের মধ্যে থাকলে খুলতে দরকার হয় লং বিট, এছাড়াও কিছু কাজে এগুলোর বিকল্প হয় না। কর্ডলেস প্যাকেজে দুটি মাত্র ড্রিল বিট দেয়া আছে, দুটোই দেয়া হয়েছে সেম সাইজের। এগুলো প্লাস্টিকে, নরম কাঠে কিংবা বোর্ডে ছিদ্র করতে কাজে লাগে, তবে যেহেতু কর্ডলেস ড্রিল মেশিনটির স্পিড খুব একটা বেশি নয়, ড্রিল হতে লেগে যায় লম্বা সময়। সবশেষে একটি মেটাল শ্যাফ্ট এক্সটেন্ডার দেওয়া হয়েছে, স্ক্রু কিংবা ড্রিল বিট এটার মাধ্যমে এক্সটেন্ড করা যায়, লম্বা গ্যাপের মধ্য দিয়ে স্ক্রু খুলতে কাজে লাগে মেটাল এক্সটেন্ডার। এ জাতীয় ছোট কর্ডলেসে কমন একটি সমস্যা দেখা যায়, কর্ডলেস হেড পারফেক্ট সোজা ঘুরে না, প্রতিটি ঘুরে সামান্য টাল হয়ে। যদিও এতে কাজ করা যায়, তবে কিছু ক্ষেত্রে অবশ্যই এতে ডিস্টার্ব হয়। কর্ডলেস মেশিন সাথে অ্যাক্সেসরিজ কী ছিল সবই আমরা দেখে নিলাম, চলুন এবার কিছু এক্সপেরিমেন্ট করব, দেখব এটার শক্তি পরীক্ষা। ইলেকট্রনিক গ্যাজেট কিংবা ডিভাইস খুলতে এটা বেশ কাজের একটি টুল, ল্যাপটপ কিংবা ছোটোখাটো গ্যাজেট সহজ ডিসঅ্যাসেম্বল কিংবা অ্যাসেম্বল করা যায়, খুবই সহজে স্ক্রু খোলা যায় কিংবা লাগানো যায়। ছোট গ্যাজেট হলে স্ক্রু লাগাতে সতর্ক থাকতে হয়, কারণ কোনোভাবে প্রেশার বেশি হয়ে গেলে ভাঙতে পারে স্ক্রু মাউন্ট। কয়েকটি ডিভাইস আমি খোলার চেষ্টা করেছিলাম, আমার কাজ চলেছে দারুণভাবে। এরপর চেষ্টা করেছিলাম মোটা প্লাস্টিক বোর্ড ছিদ্র করার, যেমন এই বোর্ডটি দেখুন কতটা মোটা, খুবই সহজে এতে স্ক্রু ঢুকে গেছে, খোলাও গেছে সহজভাবে। এরপর ট্রাই করেছে শক্ত প্লাইবোর্ডে স্ক্রু লাগাতে, দেখতে পেলাম বিপত্তি ঘটেছে এ কাজে, 1 ইঞ্চি স্ক্রু পুরোটা লাগানো সম্ভব হয়নি, মেলট্যাঙ্কের কর্ডলেসে যথেষ্ট শক্তি ছিল না প্লাইবোর্ড ছিদ্র করতে। বাকি অংশ লাগাতে আমার টোটাল কর্ডলেসটি ব্যবহার করি, এই কর্ডলেস ড্রাইভারটি আমি অনেকদিন আগে কিনেছিলাম, দেখুন দুটোই সেম সাইজ এবং দাম প্রায় কাছাকাছি, তবে মেলট্যাঙ্কের মতো এত অ্যাক্সেসরিজ টোটাল ব্র্যান্ডে পাইনি, টোটাল কর্ডলেসে দেয়া হয়েছিল শুধুমাত্র 1 সেট স্ক্রু বিট। স্ক্রুটির বাকি অংশ লাগানো সম্ভব হয়েছে টোটাল কর্ডলেস দিয়ে, এতে বোঝা গেছে মেলট্যাঙ্কের চেয়ে অনেকটাই বেশি শক্তিশালী টোটাল কর্ডলেস। এরপর চেষ্টা করেছিলাম পুরনো কাঠে স্ক্রু লাগাতে, দেখুন পেরেছিলাম এটুকু। এক ইঞ্চি স্ক্রু পুরোটা লাগাতে মেলট্যাঙ্ক মিনি কর্ডলেস সক্ষম হয়নি, একইভাবে এখানেও টোটাল কর্ডলেস সফল হয়েছে, পুরনো কাঠে স্ক্রুটির বাকি অংশ লাগানো গেছে টোটাল কর্ডলেস দিয়ে। সবশেষে পরীক্ষা ছিল কাঠে ড্রিল করা, দেখুন কী ছিল ড্রিলিং রেজাল্ট।
মেলট্যাঙ্ক কর্ডলেস এখানেও ফেল করেছে, খুবই সামান্য পরিমাণ ড্রিল করতে পেরেছে পুরনো কাঠের মধ্যে। এই দুটি মিনি কর্ডলেসে প্রায় সেম মোটর ব্যবহৃত হয়েছে, হাই টর্কের জন্য ভেতরে আছে সেম প্রযুক্তি। আমার ধারণা মেলট্যাঙ্কের কর্ডলেসে ব্যাটারিটি দুর্বল ছিল, কারণ আমার মতে দুটোই সেম প্রযুক্তির হওয়ায় থাকার কথা ছিল সেম পাওয়ার। ভারী কাজ না হলেও ইলেকট্রনিক্সের কাজে মেলট্যাঙ্ক বেশ ভালোই ছিল, ডিভাইস অ্যাসেম্বলি কিংবা ডিজ অ্যাসেম্বলিতে কাজ করেছে ভালোভাবেই। মাত্র 1150 টাকা এতগুলো আইটেম সাথে কর্ডলেস ড্রিল, বলা যায় এটা ছিল অবিশ্বাস্য রকমের সস্তা ডিভাইস। মেলট্যাঙ্ক এবং টোটাল দুটোরই লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে। যারা ক্রিয়েটিভ কাজ করেন কিংবা মডিফাই বা রিপেয়ার কাজ করেন, তারা চাইলে বেছে নিতে পারবেন পছন্দ অনুযায়ী যে কোনো একটি। আশা করছি আজকের ভিডিওতে সুন্দর একটি কর্ডলেস সেটআপ দেখাতে পারলাম। ভিডিও কিংবা টুলস ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।